সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে পুতিনের হাতে? রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনা শেষ, পাল্টে যেতে পারে পরিস্থিতি অথবা আক্রমণ বাড়িয়ে দিতে পারে রাশিয়া। অবিলম্বে রাশিয়াকে সেনা সরাতে বলল ইউক্রেন, তীব্র আক্রমণ পুতিনের। ইউক্রেনের নিষিদ্ধ ক্লাস্টার বোমা ফেলেছে রাশিয়া, ধ্বংস হয়েছে স্কুল, দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। রাশিয়ার হামলায় খারকিফে বহু হতাহত, জানাল ইউক্রেন। ইউক্রেন ত্যাগ করা আশ্রয় প্রার্থীদের নিতে ইউর প্রস্তুতি, যা বলছে রয়টার্সের প্রতিবেদন। এবং বেলারুশে দূতাবাস বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রে। দর্শক, রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনা শেষ। এ বৈঠকের আগে শান্তি আলোচনা নিয়ে কেউই খুব বেশি আশাবাদী ছিলেন না, তবে এখন পরিস্থিতি পাল্টে যেতে পারে অথবা রাশিয়া তাদের আক্রমণ বাড়িয়ে দিতে পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে পুতিনের হাতে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বর্তমানে রাশিয়ার কাছে কমপক্ষে 6,500-এরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে, যার মধ্যে প্রায় 1,500-এর বেশি অস্ত্র মোতায়েন রয়েছে যুদ্ধক্ষেত্রে। রোববার এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, আমি প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি দেশের সমস্ত পরমাণু অস্ত্রকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখার জন্য। পুতিনের বিবৃতির পর উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। মস্কোর ভাণ্ডারে যে পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে, এবার যদি যুদ্ধক্ষেত্রে সেগুলো প্রয়োগ করা শুরু হয় তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হবে তা ভেবে শঙ্কিত সবমহল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে পারমাণবিক অস্ত্র প্রয়োগে বিধ্বস্ত হিরোশিমা নাগাসাকির বিভৎসতার স্মৃতি যেন উস্কে দিল পুতিনের এই বিবৃতি। গত কয়েকদিনের লড়াইয়ে রাশিয়ার প্রায় 4,300 সেনা মৃত্যু হয়েছে, এমনই দাবি জানিয়েছেন ইউক্রেন। ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্নান মালিয়ার জানিয়েছেন, গত 4 দিনের যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী তাদের 4,300 সেনাকে হারিয়েছে। এছাড়া যুদ্ধ থেকে শুরু এখনো পর্যন্ত তাদের 146টি যুদ্ধ ট্যাঙ্ক, 27টি যুদ্ধ বিমান এবং 26টি হেলিকপ্টার নষ্ট হয়েছে। যদি তথ্যে সত্যতা নিশ্চিত করে নেয় রাশিয়া, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন পুতিন, পাশাপাশি পারমাণবিক অস্ত্র ভাণ্ডারেও শান দিয়ে রাখছেন রুশ প্রেসিডেন্ট। তবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে রোববারই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু জেলেনস্কি তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ। যদিও রোববার বিনা শর্তে আলোচনায় বসতে রাজি হন তিনি, এখন যুদ্ধ শেষ হয় কিনা সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনা শেষ, পাল্টে যেতে পারে পরিস্থিতি অথবা আক্রমণ বাড়িয়ে দিতে পারে রাশিয়া। রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা স্থিতিশীলতা আনতে ও যুদ্ধ থামানোর উদ্দেশ্যে বেলারুশ সীমান্তে যে বৈঠকে বসেছিলেন সেটি শেষ হয়েছে। বেলারুশে গণমাধ্যম বেল্টা নিউজে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয়বার আলোচনায় বসার জন্য দুপক্ষই এখন পরামর্শ করতে তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে। কয়েকদিনের মধ্যে দুপক্ষ ফের আলোচনায় বসতে পারে। এই বৈঠকের আগে শান্তি আলোচনা নিয়ে কেউই খুব বেশি আশাবাদী ছিলেন না, তবে এখন পরিস্থিতি পাল্টে যেতে পারে অথবা রাশিয়া তাদের আক্রমণ বাড়িয়ে দিতে পারে। এর আগে গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। সেই দাবিগুলো একটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা, দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়া সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া। তবে ইউক্রেনের দাবিগুলোর বিষয়ে রাশিয়া কি জানিয়েছে সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে বৈঠক চলার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলেন রাশিয়ার পুতিন। ফ্রান্সের এলএসি প্রাসাদ সূত্র জানিয়েছে, পুতিনকে এখনই যুদ্ধ থামানোর ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন মস্কো। এডিসি প্রাসাদ সূত্র আরো জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রো পুতিনকে 3টি অনুরোধ করেছেন, সেগুলো হলো বেসামরিক লোকদের উপর হামলা না করা, বেসামরিক স্থাপনার সংরক্ষণ করা ও সেগুলোর উপর কোনো হামলা না করা, এবং ইউক্রেনের প্রধান সড়কগুলো বিশেষ করে রাজধানী কিয়েভের দক্ষিণের রাস্তাগুলো নিরাপদভাবে চলাচল করতে কোনো বাধা সৃষ্টি না করা। আর প্রেসিডেন্ট পুতিনের 3টি অনুরোধ রাখার ব্যাপারে ম্যাক্রোর কাছে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন এবং ম্যাক্রোর সঙ্গে সবসময় যোগাযোগ রাখার ব্যাপারেও কথা দিয়েছেন। ইউক্রেনে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ফেলেছে রাশিয়া, ধ্বংস হয়েছে স্কুল, দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। হাসপাতাল ও স্কুলে ক্লাস্টার বোমা ফেলেছে রাশিয়া, সোমবার এমনই দাবি করল মানবাধিকার সংগঠনগুলি। রাশিয়া যাতে ওই ধরনের বোমা ব্যবহার না করে সেজন্য মানবাধিকার কর্মীরা আর্জি জানিয়েছেন। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, গত শুক্রবার ইউক্রেনের উত্তর পূর্বে অক্তিরকা শহরে একটি প্রি স্কুলে ক্লাস্টার বোমা আঘাত করে। যুদ্ধের সময় স্কুলটি নাগরিকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়েছিল। ক্লাস্টার বোমা এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। অ্যামনেস্টির বক্তব্য, স্কুলের উপরে ক্লাস্টার বোমা ফেলা যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধে সামিল।
ছবিতে দেখা গিয়েছে ওই স্কুল ও তার আশপাশে মোট 60টি জায়গায় ক্লাস্টার দেওয়া হয়েছিল। মানবাধিকার কর্মীদের বক্তব্য, এর আগেও জনবহুল জায়গায় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে রুশ সেনা। অ্যামনেস্টির সাধারণ সম্পাদক অ্যাগনেস ক্যালামার্ট রবিবার বলেন, জনবহুল অঞ্চলে ক্লাস্টার বোমা ফেলার কোন ন্যায়সঙ্গত কারণ থাকতে পারে না। 2008 সালে 100টির বেশি দেশ সিদ্ধান্ত নেয় আর ক্লাস্টার বোমা তৈরি করবে না। ভবিষ্যতে কোনো যুদ্ধ নেই ওই ধরনের বোমা ব্যবহার করাও যাবে না। ক্লাস্টার বোমা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ব্যবহার করা হয়। এই বোমা ফেটে কয়েক ডজন ছোট ছোট বোমা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে ও বিস্ফোরণ ঘটে। অনেক সময় কয়েকটি ক্লাস্টার বোমা বিস্ফোরিত হয়, কিন্তু পরে তার ভুল করেও পা ওই বোমার উপরে পড়লে বিস্ফোরণ ঘটে। হিউম্যান রাইটস ওয়াচ নামে মানবাধিকার সংগঠন বলেছে, পূর্ব ইউক্রেনের ভুলেদার শহরে একটি হাসপাতালে আঘাত করেছে ক্লাস্টার বোমা। 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন, তাদের 6 জন স্বাস্থ্যকর্মী। আন্তর্জাতিক আইন অনুযায়ী সাধারণ মানুষের উপরে এত এলোপাতাড়ি আক্রমণ করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। রাশিয়ার হামলায় খারকিভে বহু হতাহত, জানাল ইউক্রেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার হামলায় অনেকে নিহত আহত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আস্তন হেরাসহ চেঙ্কো তার ফেসবুকে লিখেছেন, মস্কো বাহিনী গ্রেট মিসাইল সহ আবাসিক এলাকায় বোমা বর্ষণ করেছে, এতে অনেকে নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে। তিনি লেখেন, সমগ্র বিশ্বের এই বিভৎসতা দেখা উচিত, কিভাবে দখলদাররা মানুষ হত্যা করছে। গার্ডিয়ান জানায়, সোমবার সকালে রাশিয়ান বাহিনী খারকিভে গোলাবর্ষণ করে। রয়টার্স সোমবার স্থানীয় সময় সকালে খারকিভে বোমা বর্ষণের শব্দ পাওয়া গেছে বলে খবর দেয়। ইউক্রেনে পর্যন্ত কতজন সাধারণ নাগরিক হতাহত হয়েছে তার পরিষ্কার কোনো তথ্য নেই। জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট সোমবার জানিয়েছেন, এ পর্যন্ত 102 ইউক্রেনীয় নিহত হয়েছেন, আহত হয়েছে কমপক্ষে 304 জন। তিনি বলেন, বেশিরভাগ সাধারণ ইউক্রেনীয়দের মৃত্যু হয়েছে বিধ্বংসী অস্ত্র, যার মধ্যে রয়েছে কামান থেকে নিক্ষেপিত গোলা, রকেট হামলা, আকাশপথে হামলার কারণে বিস্তৃত এলাকা জুড়ে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমরা আশঙ্কা প্রকৃত হতাহতের সংখ্যা আরো বেশি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশনায় স্থল, জল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল ইউক্রেনের দক্ষিণের জাপোরিজিয়ায় অঞ্চলে মেট্রোপলিটন শহরে দখল করে নেন রুশ সেনারা। বাকি 3টা শহর হল নোভা খাকোভকা, খেরসন ও বারদিয়ানস্ক। রবিবার খারকিভে প্রবেশ করেন রায়ান সৈন্যরা, তারা সেখানকার গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটায়। পরে রোববারই রাশিয়ার সেনাদের খারকিভ থেকে হটিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। স্থানীয় গভর্নর ওলে সিনেগুন্তো এক টেলিগ্রাম বার্তায় এই ঘোষণা দেন বলে জানায় রয়টার্স। ওই বার্তায় বলা হয়, খারকিভে পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে, সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী অনেক কাজ করছে এবং হর পুরোপুরি শত্রুমুক্ত হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী সমঝোতায় পৌঁছাতে দেওয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল বেলারুশ সীমান্তে বৈঠকে বসেছে। রাশিয়ার হামলায় খারকিভে বহু হতাহত, জানাল ইউক্রেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার হামলায় অনেকে নিহত আহত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আস্তন হেরাসহ চেঙ্কো তার ফেসবুকে লিখেছেন, মস্কো বাহিনী গ্রেট মিসাইল সহ আবাসিক এলাকায় বোমা বর্ষণ করেছে, এতে অনেকে নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে। তিনি লেখেন, সমগ্র বিশ্বের এই বিভৎসতা দেখা উচিত, কিভাবে দখলদাররা মানুষ হত্যা করছে। গার্ডিয়ান জানায়, সোমবার সকালে রাশিয়ান বাহিনী খারকিভে গোলাবর্ষণ করে। রয়টার্স সোমবার স্থানীয় সময় সকালে খারকিভে বোমা বর্ষণের শব্দ পাওয়া গেছে বলে খবর দেয়। ইউক্রেন এ পর্যন্ত কতজন সাধারণ নাগরিক হতাহত হয়েছে তার পরিষ্কার কোনো তথ্য নেই। জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট সোমবার জানিয়েছেন, এ পর্যন্ত 102 ইউক্রেনীয় নিহত হয়েছেন, আহত হয়েছে কমপক্ষে 304 জন। তিনি বলেন, বেশিরভাগ সাধারণ ইউক্রেনীয়দের মৃত্যু হয়েছে বিধ্বংসী অস্ত্র, যার মধ্যে রয়েছে কামান থেকে নিক্ষেপিত গোলা, রকেট হামলা, আকাশপথে হামলার কারণে বিস্তৃত এলাকা জুড়ে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমরা আশঙ্কা প্রকৃত হতাহতের সংখ্যা আরো বেশি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশনায় স্থল, জল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল ইউক্রেনের দক্ষিণের জাপোরিজিয়ায় অঞ্চলে মেট্রোপলিটন শহরে দখল করে নেন রুশ সেনারা। বাকি 3টা শহর হল নোভা খাকোভকা, খেরসন ও বারদিয়ানস্ক। রবিবার খারকিভে প্রবেশ করেন রায়ান সৈন্যরা, তারা সেখানকার গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটায়। পরে রোববারই রাশিয়ার সেনাদের খারকিভ থেকে হটিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। স্থানীয় গভর্নর ওলে সিনেগুন্তো এক টেলিগ্রাম বার্তায় এই ঘোষণা দেন বলে জানায় রয়টার্স। ওই বার্তায় বলা হয়, খারকিভে পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে, সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী অনেক কাজ করছে এবং হর পুরোপুরি শত্রুমুক্ত হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী সমঝোতায় পৌঁছাতে দেওয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল বেলারুশ সীমান্তে বৈঠকে বসেছে। ইউক্রেন ত্যাগ করা আশ্রয় প্রার্থীদের নিতে ইউর প্রস্তুতি, যা বলছে রয়টার্সের প্রতিবেদন। ইউক্রেন থেকে এ পর্যন্ত পোল্যান্ডে আশ্রয় নিয়েছে কমপক্ষে 2 লাখ মানুষ। রাশিয়ার সৈন্য ফিরে না গেলে ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা 50 লাখও ছাড়াতে পারে। তাদের গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ।
কিন্তু কতজনকে নেওয়া সম্ভব? ইউক্রেনে অবস্থানরত আফ্রিকান শিক্ষার্থীদেরও একইভাবে গ্রহণ করা হবে। ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের এক বিজেট সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সবাই ইউক্রেন থেকে আসা শরণার্থী সম্ভাব্য সংখ্যা প্রসঙ্গে ইউর যুক্তরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা ইয়োগানসন বলেন, কতজন আসবে তা আমি জানি না, আমার মনে হলো কয়েক মিলিয়ন মানুষের প্রস্তুতি নিতে হবে আমাদের। ভবিষ্যৎ এবং শরণার্থী বিষয়ক বিভিন্ন সংগঠনের অনুমান, ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে ভবিষ্যতে 40-70 লাখও হতে পারে। রাশিয়ার হামলা শুরুর প্রথম 4 দিন শুরু পোল্যান্ডেই এ পর্যন্ত আশ্রয় নিয়েছে প্রায় 10 লাখ মানুষ। রাশিয়া হ্যালো বন্ধু করে সৈন্য ফিরিয়ে নিল এই 10 লাখ সহ স্লোভাকিয়া অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া সব ইউক্রেনীয়দেরই হয়তো নিজেদের দেশে ফিরে যাবে। এতে ইউর আশঙ্কা রাশিয়া হামলা যতদিন চালিয়ে যাবে দেশে ফিরে যাবে, কিন্তু ইউর আশঙ্কা রাশিয়া যতদিন হামলা এবং ভয়াবহ হবে সংঘাত আর তার পরিণাম তত বেশি মানুষ ইউক্রেনে ছড়াবে। রাশিয়া হামলা শুরু করে ইউক্রেন ছাড়তে শুরু করে অসংখ্য মানুষ। সব বিদেশের জন্য ইউক্রেন ত্যাগের সুযোগ অব্যাহত থাকলেও ইউক্রেনের 18-60 বছর বয়সী পুরুষদের জন্য যুদ্ধে অংশগ্রহণ বাধ্যতামূলক করে জেলেনস্কি সরকার। ফলে এখন যে ইউক্রেনীয়রা দেশ ছাড়ছে তাদের সবাই নারী শিশু এবং বৃদ্ধ। পোল্যান্ডের সীমান্তরক্ষীরা স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছে তাদের উদ্ধারে, অথচ কয়েক সপ্তাহ আগে ইরাক ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের কষ্টভাবে বাধা দিয়েছিল তারা। এদিকে সাউথ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টুইট করে জানিয়েছেন, ইউক্রেনে পড়ার সময় আফ্রিকান শিক্ষার্থীদের পোল্যান্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি, বিষয়টি সুরাহা হওয়া দরকার। ইলভা ইয়ো হানসন মনে করেন, ইউক্রেনে বসবাসরত বিদেশিদেরও প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করতে দেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। বেলারুশে দূতাবাস বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। রাশিয়ার মিত্র বেলারুশে দূতাবাস বন্ধের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে এই ঘোষণা দেন। একই সাথে রাশিয়ায় মার্কিন দূতাবাসে অপরিহার্য নয় এমন কর্মকর্তাদের মস্কো ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়া সামরিক বাহিনী উস্কানিহীন ও অন্যায় আক্রমণের ফলে নিরাপত্তা সংকট থেকেই আমরা পদক্ষেপ নিয়েছি। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার বেলারুশ তাতে অংশ নেয়নি, তবে বেলারুশের প্রেসিডেন্ট জানিয়েছেন হামলায় অংশ নেওয়ার জন্য তার দেশের সৈন্যরা প্রস্তুত রয়েছে। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে দেয়া স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় অঞ্চলে সৈন্য পাঠায়। পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।